থাকবো পাশাপাশি মোরা ভান্ডেরিয়াবাসী, এই স্লোগান বুকে নিয়ে গত সাতাশে পাঁচ ২০১৯ ইংরেজি তারিখে রোজ শুক্রবার চট্টগ্রাম ইবিজেড মোড় সংলক্ষণ হোটেল জামানে ভান্ডারিয়া পেশাজীবী পরিষদ চট্টগ্রামের উদ্যোগে ইফতার ও মাহফিল আয়োজন করা হয়। উক্ত ইফতারে পার্টিতে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন আব্দুল কাদের মজুমদার, অ্যাডভোকেট বরকতুল্লাহ খান, জাকির হোসেন, বিকে টিভি চেয়ারম্যান এবং দৈনিক কালের ছবির ব্যুরো প্রধান জনাব গোলাম মোস্তফা তালুকদার। আরও ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম মামুন, মোহাম্মদ ইয়ামিন হায়দার, হোসেন খান, আব্দুল হাই। পরিচালনায় ছিলেন সৈয়দ মাইনুল ইসলাম মাহিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আতিক তালুকদার, হাফিজুর রহমান সুমন, রফিকুল ইসলাম লাবলু, মোহাম্মদ ইয়াসিন হলদার শাহিন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত গণের বক্তব্যে যা বলেন, সেক্ষেত্রে আমাদের একটা সামাজিক ভাবে আমাদের একটা হয়, আর আমাদের সবার সাথে একটা সবার একটা যোগাযোগ হয়, একটা পরিচিতি লাভ হবে। মূলত আমাদের মূল উদ্যোগটা হচ্ছে সামাজিক ভাবে আমরা যতটুকু ভালো কাজ করতে পারি। আসলে ভালো কাজের তো কোনো তেমন কোনো সংজ্ঞা নাই। দেখা যাচ্ছে আমাদের মধ্যে একজন আছে এখানে বাস ব্যবসায়ী, বাসের ইসের সাথে যোগাযোগ, তা আমরা দেখা যাচ্ছে ইট কোরবানিতে আমাদের বাড়িতে যাতায়াত করতে হয়, টিকিটের জন্য অনেক ভোগান্তি হইতে হয়। তা এবং দেখা যাচ্ছে ও আছে আমাদের ফলোয়ার, হয়তো অনেকের পরিচিত, ওর মাধ্যমে আমরা দেখা যাচ্ছে এই একটা সমস্যা। রমজান মাস নিঃসন্দেহে প্রত্যেকটি বিভাগ সমিতি, এই বরিশাল বিভাগ সমিতির দীর্ঘ ১৫ বছরের মহাসচিব ছিলেন, তিনি আমাদের ভান্ডারের কৃতি সন্তান এনায়েত করিম ফিরোজ তালুকদার সাহেব, বেশ কিছুদিন আগে তিনি মারা গেছেন। আমি আজকের এই মঞ্চ থেকেও তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বরিশালের সংগঠন, ফিরোজপুর জেলা সংগঠন, ভান্ডারি উপজেলা সংগঠন, যেটাই বলি না কেন, চট্টগ্রামের সে যাতে আপন মহিমায় নিজেকে দাঁড় করাতে পারে এবং ভান্ডারিয়াবাসীর ক্ষেত্রে সারা জীবন কাজ করতে পারে। তবে আমি দুই একটা পয়েন্ট উল্লেখ না করলেই নয়, আমি একটু বলতে চাই যদিও সময় কম। আসলে আমরা বিগত দিনে যে সংগঠনগুলির সাথে জড়িত ছিলাম না এখনো আছি, আজকে আপনারা সবাই জানেন বরিশাল বিভাগীয় সমিতির একটা ইফতার মাহফিল চলছে জিএসি মোড়ে, ওখানে কিন্তু আমরা সবাই আমন্ত্রিত ছিলাম, কিন্তু আমরা যেতে পারিনি এই অনুষ্ঠানের জন্য, যেহেতু আমার প্রথম ভান্ডারিয়া, তারপর আমার পিরোজপুর, তারপর আমার বরিশাল। সুতরাং ওই ভান্ডারিয়াকে প্রধান্য দিয়ে আমরা কারো হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে যেন না বলি, আমি ভান্ডারিয়া সমিতির সভাপতি, এই কথাটা না বলে আমরা ভান্ডারিয়াবাসী ঐক্যতাটাকে গঠন করার জন্য এবং একতাটাকে ধরে রাখার জন্য যে ধরনের কার্যক্রম আপনাদের করতে হবে, প্লাস সেই বিশ্বাস নিয়ে আমি আগে সবকিছু সম্ভব, শক্তিশালী থাকতাম তাহলে
কারণে হয়তো আমরা ঘর বাড়ি না পেলেও বা আরো লোকজন সম্ভব হলো তাড়াতাড়ি প্রোগ্রামটা ঠিকঠাক করা আছে এই জন্য আমি আমাদের যে আগে বাড়ি আছি যাই হোক এখানে লাভলু আজিম ভাই সুমন এদের সহযোগিতা আপনাদেরকে সবাই একত্র নিয়ে আমরা কথা বলতে পারছি বা গ্রেফতার করতে পারলাম ওই জন্য মহান আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করতেছি আর আমার সিনিয়র কিছু ভাইয়েরা সবাই কিছু দিক নির্দেশনা দিয়েছে ইনশাআল্লাহ আমরা তাদের সাথে বসে একটা ভিশন নিয়ে আমাদের এই প্রতিষ্ঠান কীভাবে সামনে আগে নেওয়া যায় সেভাবে আমরা আপনাদেরকে সবাইকে ইনফরমেশন জানানো হবে ফেসবুকের মাধ্যমে কখন কোন প্রোগ্রাম আছে কখন কমিটি আছে কীভাবে কী করা যাচ্ছে।